হ্যালো ভিউয়ার্স, সকলকে জানাই অন্নপূর্ণার ভান্ডারে স্বাগত। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন আর ভালো আছেন। আর আজকে অন্নপূর্ণার ভান্ডারে মা আপনাদের জন্য বানিয়ে দেখাবে সহজ পদ্ধতিতে লাচ্ছা পরোটা কীভাবে বানাতে হয়। তো অনেকেই বলেন যে লাচ্ছা পরোটা আমরা বানাই, কিন্তু লাচ্ছা পরোটার যে লেয়ারগুলো সেইগুলো দেখা যায় না। তো মা যে লাচ্ছা পরোটাটা বানিয়েছে দেখে বুঝতেই পারছেন লেয়ারগুলো খুলে খুলে আসছে। তো কীভাবে এটা বানিয়েছে চলুন দেখে নেওয়া যাক। তো লাচ্ছা পরোটা বানানোর জন্য মা এখানে সমপরিমাণ ময়দা আর আটা নিয়ে নিয়েছে, আর তার মধ্যে দিয়ে দিল আন্দাজ মতো নুন, আর দেয়া হচ্ছে রিফাইন অয়েল বা আপনারা যে কোনো রকমের ভেজিটেবল অয়েল এর মধ্যে ইউজ করতে পারেন। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এখানে 3-4 টেবিল চামচ তেল দেওয়া হয়েছে। এবার ভালো করে ময়দা দিয়ে নিতে হবে, আর দু রকমের ময়দা আর আটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে, এবার আন্দাজ মতো জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে একটা সফট একটা ডো বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ডোটা বানিয়ে নিয়েছে মা। এবার এই ডোটাকে কিচেন স্ল্যাবের মধ্যে নিয়ে খানিকক্ষণ একটু মেখে নেবে ভালো করে। ডোটা থেকে একটা অংশ কেটে রেখে দেওয়া হলো, বাকি অংশটা ভালো করে মেখে নেওয়া হচ্ছে। এবার নর্মাল পরোটার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন লই বানিয়ে নিচ্ছে মা। এবার লেচিগুলোকে কেটে নিয়ে হাতের সাহায্যে ভালো করে গোল করে গুঁড়িয়ে নিতে হবে। তো কিচেন স্ল্যাবের মধ্যে মা দিয়ে দিচ্ছে একটু তেল, একটু রিফাইন অয়েল নিয়ে নিচ্ছে, ভালো করে কিচেন স্ল্যাবের ওপর বুলিয়ে নেওয়া হচ্ছে। এবার বেলে নেওয়া হবে, বড় সাইজ করে একটু বেলে নেওয়া হবে। দেখতে পাচ্ছেন লম্বাটি শেপ করে বেলে নিয়েছে মা, আর তার উপর দেওয়া হচ্ছে রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা হাত দিয়ে ভালো করে পরোটার ওপর বুলিয়ে নেওয়া হবে। ভালো করে বুলিয়ে নেওয়া হচ্ছে হাত দিয়ে, চারদিকে ভালো মতো যেন তেলটা লেগে যায়। এবার উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে একটু ময়দা। ময়দাটা ভালো করে আস্তে আস্তে হালকা হাতে বুলিয়ে নিতে হবে, একদম হালকা হাতে বোলাতে হবে। এবার ছুরির সাহায্যে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে লম্বালম্বি। মা যেভাবে কাটছে এইভাবে কেটে নেবেন বন্ধুরা আপনারাও। পুরো পরোটাটাই কিন্তু এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা সরু সরু করে কেটে নিয়েছে মা। এবার ছুরির সাহায্যে এরকমভাবে মুড়ে দিতে হবে, মুড়িয়ে নিতে হবে। একদম নুডলসের মতো আকার, নুডলসের মতো হয়ে গেছে। এইগুলো আস্তে আস্তে একটা জায়গায়
জড়ো করে নিচ্ছে। হাত দিয়ে তোলার চেষ্টা করলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য ছুরির সাহায্যে আস্তে আস্তে করে জড়ো করে নেওয়া হচ্ছে। লাচ্ছার যে লেয়ারগুলো বন্ধুরা লাচ্ছা পরোটার, এটা থেকেই কিন্তু লেয়ারগুলো বেরোবে এইভাবে। আপনি যত সরু করে কাটবেন তত আপনার লাচ্ছাটা বেশি হবে। অপর সাইডটাও এইভাবে মুড়ে নিচ্ছে মা। এবার খুব সাবধানে এটাকে তুলতে হবে ছিঁড়ে না যায়। এবার দুই পাশটাকে হালকা হাতে ধরে একটু টেনে লম্বা করতে হবে। এর উপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আর একটু তেল। তেল দিয়ে যাতে লাচ্ছাগুলো একে অপরের গায়ে যেন লেগে না যায়। এবার হাত দিয়ে হালকা হাতে আস্তে আস্তে এরমভাবে টেনে নিতে হবে। এইভাবে গোল গোল করে মুড়িয়ে নিতে হবে। আর শেষের অংশটাকে পেঁচিয়ে নিচের দিকে মুড়িয়ে নিতে হবে। এইভাবে লাচ্ছার লেচিটা কিন্তু বানিয়ে নিতে হবে। তো দেখে বুঝতেই পারছেন লেয়ারগুলো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, আর অনেকটা অনেকগুলো লেয়ার হয়েছে। এবার হালকা হাতে এইভাবে প্রেস করে নিচ্ছে মা। হালকা হাতে প্রেস করে নিতে হবে। এবার বেলে নিতে হবে হালকা হাতে। দেখুন লেয়ারগুলো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে আর উঠে উঠে আসছে লেয়ারগুলো। তো হালকা হাতে বেলে নিতে হবে। তো পরোটাটা দেখুন বন্ধুরা বেলা হয়ে গেছে। তো এরকম একটা মিডিয়াম সাইজের মা পরোটা বানিয়ে নিয়েছে। আর গ্যাস ওভেনে মা বসিয়ে দিয়েছে তাওয়া। আর প্রথমে তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে। পরোটাটা দিয়ে দেওয়া হলো তাওয়াতে, প্রথমে একটু সেকে নিতে হবে। অপর পিঠটা উল্টে দেওয়া হলো। আবার অপর পিঠটা এপিট ওপিট করে ভালো করে আগে সেকে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে রেখেই সেকতে হবে। প্রথমে তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন হালকা হালকা রং ধরেছে। এর উপর দিয়ে একটু রিফাইন অয়েল দেওয়া হলো। অপর পিঠটা আবার উল্টে দেওয়া হলো। আর এর উপর দিয়েও একটু রিফাইন অয়েল দেওয়া হচ্ছে। পরোটা ভাজার সময় কিন্তু একটু বেশি পরিমাণ তেলের ব্যবহার করতে হয় বন্ধুরা, না হলে পরোটাটা ভালো করে ভাজা হয় না। তো সেকে নেওয়ার পর ভালো করে তেল দিয়ে একটু ভেজে নিতে হবে এপিট ওপিট করে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে, আর লেয়ারগুলো কিন্তু পরিষ্কারভাবে উঠে আসছে আস্তে আস্তে। তো ভালো করে প্রেস করে করে ভেজে নিতে হবে। আবার অপর পিঠটা উল্টে দেওয়া হলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ভালো করে ভেজে নিতে হবে। তো পরোটাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো এবার সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছে আজকে আমাদের লাচ্ছা পরোটা। দেখে বুঝতেই পারছেন লেয়ারগুলো কতটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে।
মা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছে পরোটাটা, যে লেয়ারগুলো কেমনভাবে খুলে আসবে। এই দেখুন বন্ধুরা, আরও প্রমিনেন্টভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে, কতটা সুন্দরভাবে লাচ্ছাগুলো বেরিয়ে আসছে। আর দেখতেও খুব ভালো লাগছে, আর খেতেও খুব সুন্দর হয় বন্ধুরা। তো এইভাবে আপনারা বাড়িতেও বানিয়ে ফেলুন লাচ্ছা পরোটা, আর ভেজ নন ভেজ যে কোনো আইটেমের সাথে আপনারা এটা খেতে পারেন লাচ্ছা পরোটা, কিংবা এমনিও খাওয়া যায়, এতটাই সুন্দর খেতে লাগে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর কমেন্টে জানান কেমন লেগেছে। আর মায়ের হাতে যদি এই লাচ্ছা পরোটাটা ভালো লাগে বন্ধুরা, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, পাশে বেল আইকনটা প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।